বর্তমানে ক্রিকেট নিয়ে যতই মাতামাতি হোক বাঙালিদের ফুটবলের প্রতি একটা আলাদাই দুর্বলতা আর সেই সঙ্গে যদি জুড়ে যায় মেসির নাম তাহলে তো কোনো কথাই নেই তাই প্রত্যেক ফুটবল প্রেমীর জন্য এবং সাধারণ দর্শকদের জন্য অর্ণবৃঙ্গ ব্যানার্জি নিয়ে আসছেন মেসি মেসি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছে আরিয়ান মেসি বলবো না আরিয়ান বলবো কোনটা হ্যাঁ যেটাই বলো এখন তো মানে মেসি চরিত্র করেছি তো মেসি বললেই আরও ভালোই লাগে আজকে তাহলে আমি ওকে মেসি বলেই অ্যাড্রেস করছি কিন্তু এই যে ফুটবল ফুটবলের সাথে মেসির নামটা জুড়ে যাওয়া এটা নিয়ে কিন্তু দর্শকেরা অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছেন মানে ফার্স্ট হচ্ছেন মেসির বায়োপিক কিনা হ্যানথ্যান অনেক কিছু তো এই ভাবনা চিন্তাটা কতটা প্রেসার ক্রিয়েট করছে তোমার হ্যাঁ এই লোকদের যে দর্শকের যে মাথায় এই কনফিউশন বলবো বা মানে এই অ্যান্টিসিপেশন যে কী নিয়ে ব্যাপারটা এটা মেসি নাম ছবি ফুটবল টুটবল আছে এই যে বিভিন্ন রকম অ্যান্টিসিপেশনস হবে বিভিন্ন রকম যে মানে প্রবিলিটি গেস করবে দর্শকরা এটা কিন্তু আমাদের এক্সপেক্টেডই ছিল অ্যান্ড উইওয়ার রিয়েলি এক্সপেক্টিং দ্যাট মানে আমাদের কোনো আমরা জানতামই যে মেসি নাম দিচ্ছি তো পিপল উইল থিঙ্ক যে এটা বায়োপিক কী এটা ফুটবার কী হচ্ছে ব্যাপারটা তাছাড়া রোনাল্ডো আছে রোনাল্ডোর নাম আছে জার্সি পরে অনেক এরকম কী হচ্ছে জার্সিটাও কেন কী করে রোনাল্ডো ব্রাজিলের পরে আছে তো এইগুলো আছে বাট দ্যাট ইজ আই থিঙ্ক তোমার প্রেশারের থেকেও উই আর ভেরি প্রিপেয়ার্ড ফর দ্যাট অ্যান্ড আই থিঙ্ক যে আমাদের এটা খুব হেল্পও করবে বিকজ যখন দর্শকরা দেখতে যাবে ছবিটা তখন দেখবে ইস সেন্টালি ডিফারেন্ট অব দ্য থট অ্যান্ড মানে অ্যান্ড এখানে মেসি সিনেমাটার নাম ফুটবল আছে সিনেমাটায় বাট এখানে মেসি কিন্তু লিওনেল মেসির সাথে কোনো লিঙ্কই নেই পুরো পুরো সিনেমাটাই কিন্তু লিঙ্ক নেই কোনো হ্যাঁ মানে একটা ছেলে আমার যে চরিত্র যে ছেলেটা নর্থ ক্যালকাটায় বর্ন বটম ওখানে দারুণ স্ট্রিট ফুটবল খেলে তো রাস্তায় খেলে মাঠের অভাব নেই যেটা আমিও ফেস করেছি বিং এ নর্থ ক্যালকাটা কেট তো তোমার তাকে মেসি বলে ডাকে সবাই তো হি ইজ পপুলার অ্যাজ মেসি তো এবার সেটার সাথে তো এখানে ওই রকমই একটা গল্প আছে আর মেসি নামটা ইজ নট অ্যাকচুয়ালি রিলেটেড টু এনি এনি ওয়েজ রিলেটেড টু লিওনেল মেসি এনিথিং ইটস ম্যাটার ফর ঠিক আছে একটা রূপক হিসেবে ধরা আছে তো হিসেবে সো দেখবেন মেসির লেখাটার নিচেও তিনটে শব্দ লেখা আছে ইজ ভিক্ট্রি ডিফিট অ্যান্ড গ্লোরি তো এই সার্কেলটা নিয়েই গল্পটা দ্যাট ইজ হোয়াট মেসি ইজ একটা ম্যাটার টু ফাইট ব্যাক উইথ লাইফ চ্যালেঞ্জেস তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ তুমি ইস্লব নির্জনে তুমি চলাচল তুমি ছুটে চলা তুমি থেমে থাকা তুমি স্তব্ধতা তুমি দুরন্ত তুমি অস্থির তুমি ক্লান্ত তুমি বললে তুমি উত্তর কলকাতার ছেলে প্লাস এরকম স্ট্রিট ফুটবল খেলেছ কিন্তু এখন অভিনেতা হয়ে যাওয়ার পর থেকে সেলিব্রিটি হয়ে যাওয়ার পর খেলা হয় আর সেইভাবে হ্যাঁ মানে যে পাড়ায় তুমি মানে যে পাড়ায় আমি থাকি সেখানে পাড়ায় যাদের সাথে ছোটবেলায় খেলেছি তাদের কাছে তো আর সেলিব্রিটি বা ওরকম আলাদা করে কিছু নয় তো সেইটা বরাবরই থাকবে সেটা সেটা বরাবরই থাকবে সেটাও আছে এখন হয়তো হ্যাঁ সবাই মানে যারা মানে আমরা সব বন্ধু বান্ধবরা সবাই সবার কাজে এখন আমি কাজে আছি তারাও কাজে আছে কিন্তু সময় পেলেই আমরা উই গো ব্যাক টু দ্য স্ট্রিট আগেন অ্যান্ড আমরা আবার খেলি তো ওটা চলতেই থাকে তো এই যে পাড়ায় বন্ধুদের সাথে খেলেছো কিন্তু এখানে তো মানে শটটা ওকে করার জন্য খেলতে হয়েছে সেটা কতটা চাপের ছিল মানে ঠিকঠাক করার জন্য মাথায় রেখে খেলা হ্যাঁ এটার জন্য যেটা ছিল যে এটার যখন আমি প্রথম শুনেছিলাম ব্যাপারটা গল্পটা যখন শুনেছিলাম তো জিনিসটা ছিল যে তোমার এখানে যে রণদীপ আমার দাদা তো হি ইজ এস ফুটবলার তো দারুণ ফুটবল খেলে আর নাইজেল যে রোনাল্ডো করেছে ও ইজ আ প্রফেশনাল ফুটবল প্লেয়ার তো এবার আমি তো ওরকম রাস্তায় খেলেছি বাট এখানে তো তোমায় স্কিলসগুলো দেখাতে হবে ইটস ইটস আ ফিল্ম ইউ হ্যাভ টু বি রাজার দেন লাইফ তো স্কিলস তো দেখাতেই হবে সব কিছুই ইয়ে করতে হবে ইউর ফিজিক্যালিটি অ্যান্ড এভরিথিং হ্যাভ টু বি পিন পয়েন্ট তো এবার টাইমটা ছিল যখন আমি শুনেছিলাম টাইমটা ছিল লাইক ওয়ান বার্থ তো তারপরে তো তখন আমি দেখলাম যে তো আমি রিঙ্গো আঙ্কেলকে তখন বললাম আফটার হিয়ারিং অন যখন পুরো টিম যখন ইয়ে হলো চাই ইচ্ছা যে মানে এবার অনেকদিন তখন তো ফুটবল তো ওরকমভাবে ধর খেলা হয় না তো আই জাগল দ্য বল তখন দেখলাম যে আমি পারছি আর কি মানে টুকটাক তো দেখলাম যে ওরা হেভি প্রচুর স্কিলস করছে তারপরে দেখলাম যে ওরা এমন কিছু করার চেষ্টা করছে যেটা ওরা পারছে না করতে হুম দোজ আর আরও অ্যাডভান্স লেভেল তো আমি দেখলাম যে আচ্ছা ওকে দিস ইজ মাই প্লেস ওয়্যার আই অ্যাম তো দ্যাট ইজ ওয়াট দে আর পার্সনিং টু বি তো আমি তারপর রিঙ্গ আঙ্কেলকে বললাম যে রিঙ্গ অঙ্কেল গিভ মি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ টাইম আই নিড টু কাট অফ ফ্রম এভরিথিং তো অ্যান্ড হ্যাটস অফ টু হিম যে অ্যাজ এ ডিরেক্টর তার অ্যাক্টারকে ট্রাস্ট করে এই জায়গাটা দিয়েছে যে ট্রাস্ট করে দিয়েছে যে কুড়ি পঁচিশ দিন সো কুড়ি পঁচিশ দিন আই ওয়াজ কাট অফ টোটালি অ্যান্ড টার্গেটটা ছিল যে এনি হাও আই হ্যাভ টু বি এবল টু ডু ওয়াট দে আর ট্রাইং টু ডু বিফোর দ্য শুট স্টার্টস তো দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ তো দেন তারপরে আমি পুরো কাট অফ হয়ে গেলাম অ্যান্ড অ্যান্ড একটা রুটিন ডিভাইস করলাম যে তোমার এই প্রিপারেশানটাই দরকার ছিল আর কি মানে যেটা বলছো না যে ফুটিয়ে তোলাটা ওকের জন্য তো ওই ভয়টা ছিল বলেছো অনলি থিং ইজ হার্ড ওয়ার্ক আইনো যে ওইটাই একমাত্র যেটা উতরে দেবে আমাকে সো আমি জাস্ট মানে পাউলের মধ্যে হাঁটতে শুরু করে দিয়েছি তো এক মাস কিন্তু যেটা ছিল যে কনসেন্ট টাইম কনসেন্ট যে এক মাস একটা মাসে এবার আমাকে তিনটে সেক্টর কভার করতে হবে একটা হচ্ছে যে তোমার স্ক্রিপ্ট টিং ওয়াইজ যে চরিত্রটা ঢোকা অভিনয় হিসেবে ওই জায়গাটায় ঢোকা অ্যান্ড ওই জায়গাটায় ঢোকা তো আর সেকেন্ডলি হচ্ছে তোমার যে স্কিলস অফ দ্য ফুটবলার প্লেয়ার হ্যাঁ ওইটা একবার করা ওটা তো দেখা দেব ওটা তো ভাগি মারা যাবে না সিনেমা তো আর থার্ডলি যেটা হচ্ছে যে দ্য ফিজিক্যালিটি অফ আ ফুটবলার একটা ফুটবলারের ফিজিক্যাল কিন্তু ফিজিক্যালিটি কিন্তু আলাদা হয় ওটা কিন্তু জিমে গিয়ে হয় না তোমার ফুটবলটাই খেলতে হবে টু ডু দ্যাট তো এবার তারপরে আমি দেখলাম যে তোমার সেটাও যে এবার একটা আমি সবসময় এটা করি যে ক্যারেক্টারের যে রুটিন তো আই ফলো দ্যাট তো তখন হয়ে গিয়ে আস্তে আস্তে যেটা ম্যাথড লোকেরা বলে সো দ্যাট ইজ ওয়াট আই ফলো আই নো যে অন্যভাবে কী করে হয় ডোন্ট অন্য তো এখানে আমার দেব দেবরঞ্জন নাগে আমার গুরু তিনি খুব হেল্প করেছিলেন আমাকে প্রত্যেকটা প্রজেক্টের আগেই তিনি হেল্প করেন আর এটা তো সাংঘাতিকভাবে হেল্প করেছিল টু শেপ অফ দ্য ক্যারেক্টার তো আমি একটা রিগুলার রুটিন ইয়ে করি যেখানে তোমার রিগুলার্স ট্রেনিং ছিল ওটা মানে লাইক তোমার এইট নাইন আওয়ার্স অফ ফুটবল শুধু অ্যান্ড এভরিডে ফর এভরিডে ফর আ মান্থ টানা 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 এইট নাইন শুধু ফুটবল সো দেন আই আর টু আই আর টু কাট ব্যাক অন স্লিপ অলসো মানে কারণ ফুটবলটা তো খেলছি এইট নাইন আওয়ার্স বাকি তো আমাকে স্ক্রিপ্টিংও আছে ওয়ার্কআউটও আছে যাতে চেয়ারাটা হয় সো মানে ফিজিক্যালিটিটা যাতে আসে তো এইটার তো একটা সাংঘাতিক ব্যাপার তো এটার জন্য আই আর টু কাট ব্যাক অন স্লিপ অলসো যে তোমার ওইটা মেকআপ করার জন্য তো এইটা আমি এক মাস টানা ইয়েটা করার পর চোখ বুঝে করার পর আই ওয়াজ কাট অফ ফ্রম এভরিথিং আমি মানে মেসির টিমের সাথে কোনো যোগাযোগ করিনি মানে বাড়ির লোক বন্ধুবান্ধব কারোর সাথে যোগাযোগ করিনি আই ওয়াজ মানে আমি আমার ছাতে ছিলাম অ্যান্ড আই ইউজ টু প্লে আউটসাইড ডি দর্শকেরা পছন্দ করবেন সেটা তো একটা অ্যাচিভমেন্টে কিন্তু তার আগেই এটা তোমার একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায় একদম একদম সাংঘাতিকভাবে দিস ওয়াজ এই प्रिपरेशन গুলোই আর কি মনে থাকে মানে সারা জীবন তো তোমাকে আমরা ক্রিকেটও খেলতে দেখেছি অন স্ক্রিন আবার ফুটবল তো কোনটাই বেশি এনজয় করলে ওয়েল ক্রিকেটে যেটা আমার কাছে ছিল ওটা চরিত্র ছিল কিন্তু আমার খুব কম খেলা ছিল লাইক ওয়ান আর টু সিনস খেলা ছিল তো খেলার হিসেবে বেশি হ্যাঁ ওয়ার্কশপে আমি গেছিলাম টু মানে খেলা প্র্যাকটিস করেছিলাম টু গেট দ্য বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ডসেট অফ আ ক্রিকেটার তো ওই এনভাররমেন্ট থাকলে একটা হয়ে যায় তো দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান পয়েন্ট আউট যে এই ক্রিকেট খেলা হতে ফুটবল খেলে তো বাট এটাতে একদম রিয়েল খেলা ছিল না খেলা ছিল তো এটা এটা অনেক বেশি মজা অনেক বেশি হার্ডওয়ার্কও গেছে আর অনেক বেশি মজা গেছে হার্ডওয়ার্কটা ট্রিমেন্ডেস এটাতে ইয়ে গেছে বিকজ একটা ইয়ে ভালো ছিল যে ফুটবলটা আমার খেলতে ভালো লাগে তো তার জন্য হয়তো আর ফুটবল খেলছি আর সেটাও আবার অভিনয় যেটা সব থেকে বেশি ভালো লাগে তো এই দুটো জিনিস মিলে আর কি ওটা আ গালা টাইম মানে ওটার থেকে আর দারুণ মানে শ্যুটটা ওভার হয়ে যাওয়ার পর খুব খারাপ লাগছিলো একদম তো এখানে খেলা বাদেও তো একটা পরিবারের গল্প আছে তোমার পরিবার তো সেক্ষেত্রে আমরা রণদীপকে অনেকটাই দেখতে পাচ্ছি ও একটা একটা হয়ে পড়বে কোনো কারণে তো ওর স্বপ্ন পূরণই কি তুমি করতে ছবিতে না তোমার স্বপ্ন পূরণটা যেটা করছি মানে যেটা গল্পের অনুযায়ী যেটা আছে যে অ্যাকচুয়ালি এটা বাবার একটা স্বপ্ন যেটা আমরা পূরণ করতে চাই বাবা স্বপ্ন দেখে যে তার ছোট ছেলে মেসি সে পূরণ করবে তার স্বপ্নটা হ্যাঁ এবার বড় ছেলে তো চাকরি খুঁজছে পাচ্ছে না দিস ইজ দ্য ব্যাকড্রপ এবার তারপরে এমন একটা কিছু হয় মানে মানে একটা ট্র্যাজিক ইভেন্টসের জন্য ছোট ছেলে বিকম ইনকেপেবল অফ ফুলফিলিং দ্য ড্রিম ওই স্বপ্নটা পূরণ করার কেপেবল থাকে না তো তখন সব কিছু দিশা হয়ে যায় বাবার সবাই মানে পুরো মানে সাংঘাতিক কাণ্ড হয়ে যায় তো তখন আই মোটিভেট মাই ব্রাদার অ্যান্ড দুজনে মিলে উই ডু মানে উই ট্রাই টু ফুলফিল দ্যাট হল চেরন বন্ধু জ্বলছে আলো ডাকছে জীবন হক কলরব বল দেখো তো গোল দেখো হক কলরব এই যে রিঙ্গতার হাত ধরে তোমার এখানে ফুটবল খেলা এছাড়া রিঙ্গতার হাতে তুমি তো অ্যাসিস্টও করছো সেটা নিয়ে যদি কিছু বল আরেকটা দিক তোমার আমরা দেখতে পারি আরিয়ানের ওয়েভেল তোমার অ্যাসিস্ট করাতে তোমার মানে আমি প্রত্যেকটা ইয়েতেই তোমার মানে ওরকমই হয়ে যায় ব্যাপারটা তো চলে আসে আর কি বিকজ সুইমে গিয়ে আমার খুব ভালো লাগে পুরো ব্যাপারটাই এনজয় করি খুব তো তোমার আর রিঙ্গু আঙ্কেলের সাথে এটা আমার সেকেন্ড ফিল্ম অ্যান্ড আমার জীবনের প্রথম ক্যামেরা ফেস করা হচ্ছে রিঙ্গু আঙ্কেলের সিনেমাতে তো সেটা একটা দারুণ ব্যাপার যে আবার তোমার ডেবিউ ডিরেক্টরের সাথে তুমি আবার কাজ করতে পারছো এটা একটা দারুণ ব্যাপার ছিল তো দে আই ডিডেন্ট অ্যাসিস্ট উইথ দ্য ডিরেক্টোরিয়াল টিম বিকজ মানে ওটা তো কখন মানে আই ওয়াজ মানে ওরম ছিলাম কিন্তু লাইক ফুল ফ্লেজেড অ্যাসিস্ট করার মতো বিয়েতে ছিলাম না কারণ বিকজ আই আই হ্যাড টু কনসেন্ট্রেট অন দ্য প্লেইং অ্যান্ড এভরি the character acting and everything, at a sphere thakta. It's not possible to do both the things. তো তোমার বাট তারপরে যেটা হচ্ছে যে সে আরেকটা প্রজেক্ট যেটা আছে তো সুন আফটার দে বিজ্ঞান দ্যাট প্রজেক্ট তো ওখানে আমি প্রি প্রোডাকশনের আর বিকজ আই নিডটা একটু মানে আমার ইচ্ছে ছিল টু সি যে প্রি প্রোডাকশনের কাজটা আমার দেখার ইচ্ছে ছিল তো ওইটা তখন আমি টাইম বের করে ওটা আমি জেনে নিচ্ছি লাইক শিডিউলিং এভরিথিং দ্যাট অলসো হেল্পস ইউ মানে তুমি অ্যান্টিসিপেট করতে পারবে যে একটা কোনো প্রজেক্ট এলে ইউ ইউ হ্যাভ ডান দ্যাট তো অ্যাজ অ্যান অ্যাক্টার ইউ ক্যান অলসো অ্যান্টিসিপেট যে আচ্ছা এভাবে এই জিনিসটা যাওয়া যায় মানে স্ক্রিপ্টটা পড়লেই তোমার মাথায় চলে যে আচ্ছা শিডিউলিংটা তাহলে এরকম হবে এরকম হবে সো ইউ ক্যান মানে ওটা কাজের করতে এগুলো অ্যাড অন আর কি তো তার জন্যই করা তো অনেক পরিচালকের সাথে কাজ হলো শ্রীজিৎ দার সাথেও কাজ করলো এখানে রিঙ্গো দার সাথে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এতগুলো ছবি করার পর তোমায় যদি বলা হয় প্রথমেই এর পরের ছবিটা তুমি করতে চাইবে কার সাথে কি নাম নেবে আই আই ডোন্ট নো মানে এরকম তোমার এটা খুব ক্রিটিক্যাল কারণ গল্প অনুযায়ী অনেক কিছু ফ্যাক্টরস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অ্যান্ড আমি কমকমফোর্টেবল কার ইয়ে তো বলবো মানে আমি এখনও অবধি কোনো মানে আমার তো ফার্স্টলি তো আমি অত ছবি করিই নি ঠিক আছে ছবি করি নি তো যে কটা করেছি তার মধ্যে আই হ্যাভ নেভার ফেসড আ আনকমফোর্টেবল ডিরেক্টর মানে লাকিলি দ্যাটস আউড আমি এখনও পর্যন্ত ওরকম মানে আনকমফোর্টেবল হব এরকম ডিরেক্টরের সাথে আই ডেন্ট ফেস ইট মানে এভরিবাডি ওয়াজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড সবার থেকে কিছু না কিছু শিখতে পেরেছি অ্যান্ড এভরিথিং তো অ্যান্ড মানে যেটা আর কি মজা অ্যান্ড অ্যাক্টারদের তো আরোই মজা কারণ এই ডাইভার্সিটিটা থাকে মানে একজনের সাথে কাজ করার বা কিছু ওরকম থাকে না যে তোমার মানে ডিরেক্টোর টিমে থাকলে এটা তো ইউকে বিকাম রেস্ট্রিক্টেড বাট একটা তো বিভিন্ন লোকের বিভিন্ন চাইতে দেখতে পারো তুমি মানে তার একটা স্টাইল যে সুজিৎ মুখার্জির একটা স্টাইল অফ ডিরেক্টিং রিঙ্গ অঙ্কলা একটা স্টাইল অফ ডিরেক্টিং হরনাথ চক্রবর্তীর স্টাইল অফ ডিরেক্টিং আলাদা সো দিজ আর দ্য থিং আর অলসো মুম্বাই দিবাকর ব্যানার্জি আইস দ্যাট ওয়াজ লাইক অ্যাট হোল নিউ লিগ টুগেদার মানে একটা অত বড়ো জিনিস অত পারফেকশনিস্ট আমি কাউকে দেখিনি সো এই জিনিসগুলো তুমি ইউ গেট টু লার্ন আ লট তো মেসি আসার আগে অনেক কিছু হারিয়েছো অনেক কিছু পেয়েছ তোমরা শেষে কী বলতে চাই মানে পাওয়া না পাওয়ার মধ্যে শেষে দর্শকদের তুমি কি বলতে চাই দর্শকদের আমি এটাই বলবো যে মানে ঠিক যেটা তুমি বললে পাওয়া না পাওয়া মানে এই জিনিসটা তো চলতেই থাকে মানে আমরা কিছু পেতে চাই উই ফেল উই ট্রাই আগেন উই ফেল আগেন অ্যান্ড আফটার ফেলিং আর লট অফ টাইমস অ্যান্ড যখন আমরা গিভ আপ করতে চাই না দেন ওয়ান্স একবার হঠাৎ করে উই সাকসিড সো গিভ আপ না করাটা ইজ দ্য কারেক্ট থিং ইউ ফেল এনাফ টাইমস টু তখন আর মানে ফেলিয়ারও বলে যে ভাই আই কোয়েট সো ইউ উইন সো তখন সাকসেসটা পাওয়া যায় তো আর তার সাথে আসে হচ্ছে এক্সট্রা প্যাকেজ হচ্ছে চ্যালেঞ্জেস অ্যান্ড লাইফের অবস্টেকলস অ্যান্ড এভরিথিং তো ওই যেটা বললাম যে ভিক্টি ডিফিট অ্যান্ড গ্লোরি তো দর্শকদের আমি এটাই বলবো যে এটাকে একটা ফুটবল সিনেমা হিসেবে না দেখতে যাবে না প্লিজ ফুটবল আছে সবই আছে বাট সি দিস অ্যাজ আ যে এখন যে এই যে তুমি যে আমার ইন্টারভিউ নিচ্ছ এখানে যে দাঁড়িয়ে আছো তুমি তো তুমিও তো প্রচুর স্ট্রাগল আজকেও ইউ হ্যাভ ফেস দ্য স্ট্রাগলস অ্যান্ড ফেস দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড এভরিডে চলতেই থাকে ব্যাপারটা ওকে তো তুমিও আর বাকি যারা দর্শকরা যারা দেখছে আমাদের কথা শুনছে তারাও প্রত্যেকটা দিন এই স্ট্রাগলটা ফেস করছে চ্যালেঞ্জেস ফেস করছে অ্যান্ড এটা থেকে এই এই লোকদের যদি আমরা কথা জানতে পারতাম আমি তুমি হয়তো উই উড গেট ইন্সপায়ার্ড যে আমাদের চ্যালেঞ্জেসগুলো লড়াই করতে আমরা আরও মনে হতো যে আমাদের চ্যালেঞ্জেস ছোটো আমরা আর একটু জোর পেতাম যে হ্যাঁ তো জোর পেতাম যে আরেকটু মানে লড়াইটা করার সাহসটা পেতাম জোরটা পেতাম তো ঠিক বাকি সবাই আমাদের এই মতো আর পাঁচটা লোকদের মতো আপনারা যারা দেখছেন সবাই ঠিক তাদের মতনই তাদের জীবনের প্রত্যেকে আপনাদের মতনই একটা গল্প কিন্তু মেসি গল্প তো সেই হিসেবে একটা গল্প হিসেবে দেখতে যাবেন আর আপনাদের মানে আমাদের একটা ট্রেলারেও একটা কথা বলা আছে যে ডিসকভার দ্য মেসি ইন ইউ সো ইটস নট যে ডিসকভার দ্য লিওনেল মেসি ইন ইউ ডিসকভার দ্য ম্যাটার মেসি ইন ইউ দ্যাট দ্য মোটর টু নট গিভ আপ সো ওটা ডিসকভার করুন অ্যান্ড হোপফুলি সবার খুব ভালো লাগবে থ্যাংক ইউ দারুণ বললে শেষে থ্যাংক ইউ সো মাচ আরিয়ান খুব ব্যস্ত তুমি তবুও আমাদেরকে সময় দিলে থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের বলি আরিয়ানের কথা অনুযায়ী যাই যে মেসি হয়তো আপনারই গল্প আপনি নিজেকে যেভাবে লুকিয়ে রেখেছেন যে মানুষটাকে যে সত্তাটাকে লুকিয়ে রেখেছেন হয়তো সে তাকেই দেখতে পাবেন বড়ো পর্দায় তো সেটা জানতে হলে সেটা দেখতে হলে অবশ্যই হলে গিয়ে বাংলা সিনেমা দেখতে হবে এবং টলিউডের বাকি খবর জানতে হলে চোখ রাখতে হবে সেটি সিনেমা এবং সেটি টলিউড মেসি Victory. Defeat. Glory.